আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আসলে, তো আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এখন আমি পুঁই শাক, তারপরে মিষ্টি কদু, চিংড়ি মাছ এগুলো কেটে নিচ্ছি। আসলে আপনারা দেখে বুঝতে পারতেছেন, এখানে আমি চারটা কচু আর পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি। এগুলো আমি সিদ্ধ করে নিই আসলে। চিংড়ি মাছগুলো হয়ে গেছে আসলে, আমি উঠে নিচ্ছি এগুলো। শাক আর কদিগুলোতে বাছতে হবে। এগুলো লাল যেহেতু বিদেশি চিংড়ি মাছ, সেহেতু লাল হবে না, পুড়ে যাচ্ছে, কিন্তু তারপরেও লাল কালারটা আসতেছে না। তখন আবার অনেকে মনে করবে কাঁচাই না, আমি ফেলতেছি কাঁচা না। আর এগুলো রান্না করবো কাঁচা, যা কোনো সমস্যা নাই। ধুয়ে উঠতেছে আসলে তেল থেকে। আমি কদুগুলো দিয়ে দিচ্ছি আগে। তারপরে শাক গুলো দিই। বলছি না বেশিরভাগ তারা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি এখন শাক গুলো দিয়ে দিচ্ছি। দেখি আসলে কিরকম অবস্থা হবে। আসলে মাছ খাচ্ছি চিংড়ি মাছ, এই জন্য মনে হয় কথার মধ্যে কি করা যায় লাগতেছে। মাছগুলো অনেক মজা হয়ে যায়, এমনি খেয়ে ফেলা যাবে, কিন্তু আমরা তো রাখবো না, খেয়ে ফেললে হবে না। এদিক দিয়ে আমার কচু আর কাঁচামরিচ যেগুলো দিয়েছিলাম ওগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আসলে। ওগুলো দিয়ে একটুখানি ভর্তা বানাবো। কচুগুলো আমি আসলে ভর্তার জন্যই রাখছি, ট্রাই করবো কিরকম হয়, তারপর আপনাদেরকে জানাবো। হ্যাঁ, পারফিউম আসতেছে আসলে, চলে আসছি দেখার জন্য। আপনারা অবশ্যই ট্রাই করবেন, পুঁই শাক তো সবারই প্রিয়, ট্রাই করতে পারেন।
এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আহা, চিংড়ি মাছ এত মজা হয়েছে! আমার ছেলে আসলে ঘুমাচ্ছে না, হলো ওই খেয়ে ফেলতে কয়েকটা। আমার তো রান্না করলে খায় না মাছ, চিংড়ি মাছ বিশেষ করে ভাজার সময় একটু দিলে খায়, ভালো লাগলে মুখে তারপরে খাবে। কিছুক্ষণ কষে আমি এগুলো ঢেলে দিব, আসলে শাক আর ইয়াগুলো মিষ্টি কদুগুলো। হয়ে গেছে, আমি ঢেলে দিচ্ছি। আমি বলছিলাম না, আমি ডাইরেক্ট সাউন্ড দিব, তো এখন দিচ্ছি। আসলে আমার ছেলে হয়ে ঘুমাচ্ছে সে কারণে, নাহলে হয়তো আবার দিতেও পারতাম না। মশলার সঙ্গে একটু কষাই নিয়ে সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিব, আসলে বেশি ঝোল দেবো না। আমি বলে বোঝাইতে হবে না সে পারফিউমটা কিরকম আসতেছে, এতটা মজাদার। আমি কখনো কিন্তু রান্না করলে বলি না এমন স্বাদ তেমন স্বাদ, কিন্তু আজকেটা সত্যি অনেক পারফিউমটা আসতেছে আসলে, যার কারণে আমার গলায় লাগতেছে। তখন বলবে যে নিজে রান্না করতেছে, নিজে সব বলতেছে, এরকম না, আজকে একটা মজা হবে আমি জানি।